আভাস মাল্টিমিডিয়া সৃষ্টি কি দৃষ্টি অটুট। কদরের রাতের ফজিলতুল কিয়ামের মধ্যে লাইলাতুল কদরি, কদর মানে তাকদীর, সৌভাগ্য দুর্ভাগ্য ভালো মন্দ সব লেখা হয় রাতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই দিনে বিজ্ঞানময় বিজ্ঞজনচিত সকল বিধিবিধান, বছরের কে কি খাবে, কে কি করবে, কোথায় মরবে, কোথায় বাঁচবে, অ্যাক্সিডেন্ট হবে, সব লেখা হয় রাতে। ভাগ্য রজনী, এটাই ভাগ্য রজনী। কিন্তু বাংলাদেশে ভাগ্য রজনী বানাই ফেলছে সবে বরাত, এটা হলো লাইলাতুল কদর, আমাদের দুর্ভাগ্য। কদরের রাতকেও টেনে নিয়ে গেছি শাবান মাসে, রমজান থেকে ট্রান্সফার করে ফেলেছি। কদরের আরেক অর্থ হলো ইজ্জত সম্মান। এই রাতে যে ইবাদত করবে বিরাট অনারেবল পার্সন হয়ে যাবে আল্লাহর কাছে, সম্মাননা লাভ করবে, ডক্টরের ডিগ্রি যেন পেয়ে গেল, আরো বড় কিছু পেয়ে গেল সম্মান। কদরের তৃতীয় অর্থ হলো অত্যাধিক জ্যাম, জ্যাম আর জ্যাম, ফেরেশতাদের জ্যাম। লাইলাতুল কদর, লাইলাতু তাদিকিল মালাইকাতি আবরাল আলাম কুল্লে, বিশ্বব্যাপী ফেরেশতাদের জ্যামের রাত হলো এই রাত। রাস্তা ঘাট ঘর বাড়িতে আর তিল ঠাই নাই, শুধু মালাইকা আর মালাইকা, ফেরেশতা আর ফেরেশতা। কদরের চতুর্থ অর্থ হলো আল্লাহকে সম্মান দেওয়ার রাত। মানুষ আল্লাহকে যেই সম্মান দেওয়া উচিত এই সম্মান দেয় না, কিন্তু এই রাতে যে দাঁড়ালো কোরআন মুখে, সে আল্লাহকে সম্মান দিল, যে আল্লাহ তাআলা তার কিতাব এই রাতে নাজিল করেছেন। কোরআন নাজিলের রাতে কিসের ঘুম? কোরআন নিয়েই কাটিয়ে দেব, কোরআনের রাতে ঘুম নাই। কোরআন সফাত করবে হেরাম, মানা তো অন্য আমাদের লাইলে, ওকে আমি একটি রাত রাত্রে ঘুমাইতে দিই নাই, আমাকে নিয়েছিল, এখন আমি তাকে জান্নাতে নিতে চাই, তুমি আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন নাও নিয়ে যাও, কোরআন ওরে জান্নাতে নিয়ে যাও। তুমি তুমি যখন তাকে জান্নাতে নিতে চাইছ, আমার কাছে সুপারিশ করছো, যাও নিয়ে যাও। তুমি লাইলাতুল কদরে নাকি লাইলাতুল নাওমে, এটা কি লাইলাতুল কদর হবে আমাদের না লাইলাতুল নাওম? গেল কদরের রাত, একটা ঘুমের রাত। ও বাংলাদেশি মুসলিম ভাইরা, কিসের রাত হবে? যে ঘুমাইলে তার তো লাইলাতুল কদর হইল না, কি হইল? লাইলাতুল নাওম হয়ে গেল, ঘুমের রাত হয়ে গেল। লাইলাতুল কদরে তাজআলুল আবেদা আলেমান ওয়াল আবেদাত আলেমাতান, কদরের রাত আবেদকে ইবাদতকারীকে আলেম বানায়, কারণ সে তার মুখে কোরআন। এই রাতে সে কোরআন মুখী, কোরআন নিয়েছে মুখে, আর কোরআন পড়া মানে বুঝে বুঝে পড়া, না বুঝলেও পড়বেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কোরআন পড়তেন, বুঝতেন নাকি বুঝতেন না? বুঝতেন। এই জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ সব মুসলিম নরনারীর উপরে। যে হাদিসে, সহি মুসলিমে যে হাদিসে বলা হয়েছে তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিম নরনারীর উপরে এলেম তলব ফরজ, এই হাদিসের এক নম্বর তর্জমা হলো আরবি ভাষা শিক্ষা সব মুসলিম নরনারীর উপরে ফরজ। বাংলাদেশে এই হাদিসের তর্জমাটা এটাই আগে করতে হবে, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আরবি ভাষা শিক্ষা করা সব মুসলিম নরনারীর উপরে ফরজ। কারণ এলেম পাওয়া যাইবে কোথায়? আরবি কোরআনে, আরবি হাদিসে, নাকি এলেম পাওয়া যাবে কোথায়? হ্যাঁ, ইন্নাল লাযী ফরাদা আলাইকাল কুরআন, যিনি তোমার উপরে কোরআন ফরজ করেছেন, কোরআন ইংরেজি না বাংলা? আরবি। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি একদল কপাল বোয়া শিক্ষিত মানুষ, অশিক্ষিত শিক্ষিত মানুষকে সার্টিফিকেট দিয়ে বের করে দেয়, কেউই আরবি জানে না। এক সময় হাই স্কুল, হাই স্কুলে আরবি শিক্ষা ছিল, হাই মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে হাই স্কুল, হাই স্কুলে স্কুলে ফতোয়া স্বামী পর্যন্ত পড়ানো হইত এক সময়, আজকে স্কুলে পড়ে সব অন্ধ, আরবি জানে না। কি শিখলা? কিছুই হইল না, পড়াটা কিছুই করা নাই, ডক্টরেট নিয়েছ আরবিটা বুঝলে না, কিছুই বুঝো নাই তুমি, পড়ালেখা হয় নাই তোমার, তো তুমি পড়োই নাই। পৃথিবীতে কারি বলা হয় তাকে,
কারি মানে পাঠক, পড়ালেখাকারী, শিক্ষিত। আরবিতে কারি মানে যে পড়ালেখা করে, এ কারি বলা হয় কাকে বলে? বাইবেল যে বলে তারে কারি বলে, ইংরেজি বলে ওরে কারি সাহেব কয়, কাকে কারি সাহেব বলে? এ কারি সাহেব মানে শিক্ষিত সাহেব। কারি সাহেব মানে কি? শিক্ষিত সাহেব, পড়ালেখাকারী, একজন ভালো ভদ্র মানুষ। মুসলমান মুসলমানের বাচ্চা পড়ালেখা করে তার অর্থ কি? সে কোরআন পড়ে। মুসলমানের বাচ্চা যদি হয় তার পড়ালেখা মানে সে কোরআন পড়ালেখা করে, আর বাকি সব জিরো। সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি সার্টিফিকেট সব জিরো যদি কোরআন না পড়ে। আর যদি কোরআন পড়লো তাহলে জিরোর মূল্য আছে। একের পরে জিরো দিলে দশ, আরেকটা দিলে একশো, আরেকটা দিলে এক হাজার, আরেকটা দিলে দশ হাজার। একের বলে জিরো নয় নাকি? এক নাই, কিছুই নেই। কবরে গিয়ে বুঝবেন, আমার আজকের এই খুতবার এই অংশটা, কবরে গিয়ে বুঝবেন যে কিছুই পড়েন নাই। হা হা লা আদ্রি, হাই রে হা লা আদ্রি, হ্যাঁ আই নট নো, কিছুই তো জানি না। লা আদ্রি, আমি লা আদ্রির সদস্য, কোরআন পড়ে না সে লা আদ্রি, তার কোনো ভয় লেখাই নেই, সে গন্ধ মূর্খ, গন্ধ মূর্খ, বেকুবের ঘরের বেকুব, আহাম্মদের ঘরের আহাম্মদ, নাদানের ঘরের নাদান, ননসেন্সের ঘরের ননসেন্স, লা আদ্রি। সকল কোরআন না পড়া ডক্টর, প্রফেসর, শিক্ষিত, আইনস্টাইন, বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, যই যেই নামেই দেন, কবরে গিয়া সবাই কইব লা আদ্রি, হা হা লা আদ্রি, হায় রে হায়, কিছুই তো শিখলাম না। কেন শিখিস নেই? এ মুগুল্ল অয়ুদ্রাবু বিনে তরাকাতিন মিন হাদিদিন, লোহার হাতুড়ি মুগুর এনে এই এই জায়গায় কান আর এই মাথারে মাঝামাঝি এই সেন্সিটিভ জায়গায় এমন মার মারবে, লাউ ধরে পাবে, হ্যাঁ জাবালুল্লাহ সারা তোরা আবা, ওই মারটা কোনো পাহাড়কে মারলে মাটি হয়ে যেত ওই পাহাড়টা। শিক্ষার ডিগ্রি তখন বাইর করবে, কি শিখছো, হেডমাস্টারই করছো, কি সার্টিফিকেট দিছো, ভাইস চ্যান্সেলর, কিসের শিক্ষা সার্টিফিকেট দিয়েছো, কিছুই পড়ো নাই, পড়াও নাই, পড়াও নাই। হা হা লা আদ্রি, সহি হাদিস, হা হা লা আদ্রি, এটা জানেন না সবাই, কিছুই জানেন, কবরে গিয়ে দেখবেন কিছুই জানেন না। দুনিয়াতে কত পণ্ডিত, কত বিজ্ঞানী, জাতীয় অধ্যাপক, অমুক তমুক, মহাকাশ বিজ্ঞানী, উনি উনি জিওলজির প্রফেসর, উনি বায়োলজির প্রফেসর, উনি অ্যাস্ট্রোনোমার, এটা সেটা, কবরে গিয়ে দেখবেন সব কি আবু জাহেল, সব আবু জাহেলের বাচ্চা, কিছুই জানে না। হা হা লা আদ্রি, রাগ হবেন না, রাগের কথা নাই রে ভাই, এটা শুধু বাংলাদেশি মুসলমানদেরকে, বাংলাদেশি যারা স্কুল কলেজ নিয়ে আসেন এদেরকে বলছি না, সারা ওয়ার্ল্ডের স্কুল কলেজের একই অবস্থা হবে। হা হা লা আদ্রি, কোরআন পড়েন নাই, হা লা আদ্রি, কাজী ইব্রাহিমও কোরআন না পড়লে কি হবে, হা হা লা আদ্রি, সব হা হা লা আদ্রি হবে। অমুক নেশা তমুক নেশা পড়ে কবরে গেছে, ইসলামী বই পড়ছে শয়ে শয়ে, হাজারে হাজারে, কোরআন পড়ে না সেও, হা হা লা আদ্রি, হায় হায় কিছুই তো জানি না, কিছুই তো বললাম নাকি, কই গেল সব।